भावधातु संकीर्तने कपीतरो कमलाय दक्षो विश्वंभरो दिव्यभरो युगधार मपालो जगन्नाथ स्वामी तप्तकांचन गौरांगी राधि वृंदावने श्री वृषभानुसुती करुणा सिंधो दीन बंधो जगत्पते नमो नलिनित्राय विनुवद्य विनोदिनि राधाधर सुधा पानु सन्नि वृंदारण्य विलासिनं राधा स्कंद श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण 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 हरे राम 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 जहां करुणा वाले श्री भगवत करुणा लाभ है सही परमाराध्य बोल करने श्री सदगुरुपाद पद नित्य लीला कृष्ण राधा कृष्ण प्रेम अभिन्न प्रकाश सेवा प्रदान करी भागवत प्रेम भक्ति दाता तदा श्री गौड़ीय विधान समिति प्रतिष्ठा नियम अंगुष्णवाद अष्टोत्र भक्ति प्रज्ञा केशव गोस्वामी ठाकुर सेवा दे सर्वाग्री भक्ति पूर्ण अनंत विधान पूर्वक तहार वही की पूर्ण कृपा कर नित्य गायन तहार महिमा श्री वैष्णवी में भगवान महिमा कीर्तन करे जीवन के धन्य होते अंत में शिक्षा गुरुदेव भक्त गुरुवार नरसिंह गुरु परम गुरुदेव भक्त सिद्धांत सरस्वती ठाकुर एवं गुरु परंपरा नंदन गौड़ीय गुरुवर्ग चाहे आचार्य चाहे संप्रदाय सबरे पात्र भक्त राधा राधा की विधारी राधा वृंदावन चंद्र राधा छगले सवाल यथावत वृंदावन दास ठाकुर कृष्णदास कविराज चंद्रदास ठाकुर महर्षि कृष्णदेव वेदव्यास महामुनि वाल्मीकि आदि सकल भगवत लीला प्रकाश जीवन चलो चैतन्य भागवत चैतन्य चरितामृत चैतन्य श्री भक्ति रसामृत सिंधु जगत भागवतामृत भागवत महाभारत आदि सवाल कृष्ण प्रेम सवाल भक्ति शास्त्र जीवन चलो Thank you.
पुराण सम्राट श्रीमद भागवत मासी कृष्ण प्रेम तरंगी मैंने नदी नदीते जो स्नान कर ले शरीर सुशीतल तद्रू कृष्ण प्रेम रूप तरंगी ते स्नान कर लो তার সমস্ত অঙ্গল সূচিত সবজিটি তার কল্যাণ সবজি শ্রীমদ ভাগবতী এই গ্রন্থটি উনি শ্রীমদ ভাগবতকে প্রায় ছন্দে করে নাম দিয়েছেন কৃষ্ণ প্রেমী তরঙ্গ ভাগবত যেমন কৃষ্ণ প্রেমের কথায় বলেছেন তিনিও ভাগবতের অনুবাদ বাংলায় অনুবাদ করে এর নাম দিয়েছেন কৃষ্ণ প্রেম তরঙ্গ কৃষ্ণ প্রেম রূপ তরঙ্গ স্নান করলো কি পরম শান্তি লাভ আর কথা বলি পরমাত্মা সতী মা তিনি যদিও প্রতি শিব ঠাকুরের কথা অমান্য করে তিনি পিতৃগৃহে উপস্থিত হলেন উত্তরিয়া দিয়া দেবী বাপের মন্দিরে শ্রীমদ ভাগবত চতুর্থ স্কন্দ ভাগবতে আমরা দ্বাদশ স্কন্দ হল তিনি আর কথা বলিস না চুপ কর ভাগবত আছে বারোটি ভলিউম বারোটি স্কন্দ যেমন ভাগবত বৃক্ষে যেমন স্কন্দ থাকে সেই রকম ভাগবতের অমৃত বৃক্ষে দ্বাদশটি স্কন্দ আছে তা গিয়ে উনি উপস্থিত হলেন পশুহিংসা বলিদান বিবিধ সম্ভার বহুবিধ ধাতুপাত্র কাঞ্চন হেন যোগ্য ঘরে দেবী করিলা প্রবেশ কেউ না বলে তারি শিবে করিতে কিন্তু কেউ কিছু তার সঙ্গে কথা বলছে না দক্ষের ভয়ে যদি আমি যদি এ তো শিব ঠাকুরের গৃহিণী আর শিব ঠাকুর তো দক্ষের শত্রু এখন যদি কথা বলি তাতে দক্ষ তো চটে যাবে দক্ষের ভয়ে ওখানে উপস্থিত দেবতাগণ বা মনুষ্যগণ কেউ আর সতী দেবীর সঙ্গে কথা বলছে না যেহেতু শত্রু স্ত্রী কেননা বলে তারে শিবের দরিদ্রের শিবের প্রতি বিদ্বেষ হেতু কথা বলছে না
কিছুই না বলে, কেহ না চায় না নেই, কেউ কথা বলছে না, আর সত্যি দেখছেও না। সকল ভগ্নগণ পুজিলয় যত নেই, কেবল ভগ্নী গণ আর মা, সকল ভগ্নীগণ পুজিল যত নেই, মায়ে কোল দিয়া ঘরে আনিল দুহিতা, আসনে বসাইয়া মাতা ঘইলা আনন্দিতা, মেয়েকে মা কোলে করে নিয়ে এলো এবং আসন দিয়ে বসাল দক্ষের স্ত্রী। আর মনে ক্রোধ করি সতী চৌদিকে নেহালে, না দেখি শিবের ভাগ যজ্ঞের যজ্ঞের ভিতরে সব দেবতারই ভাগ আছে, এক শিবের নাই, দেখে সব দেবতারই ভাগ রয়েছে কিন্তু শিবকে কোনো কিছু দেওয়া হয় না। বাপের দুর্নীতি দেখি শিবে অবজ্ঞান, অন্তরে জানিলা দেবী পাইয়া অপমান, যে এরকম আমার স্বামীর প্রতি এরকম অসম্মান, এতে সতীও খুব নিজে অপমান বোধ করলেন। শিব শিব এত বড় দেখিল দুর্নীতা, মুনির সমাজ হয় হেন বিপরীতে, অনেক মুনিবর্গ এসেছেন, দেবতারা এসেছেন, কিন্তু কারো আমার প্রতি কোনো নজর নাই, কেউ দেখছেন না, কোনো কথা বলছেন না। এসব ব্রাহ্মণে করে যজ্ঞ ধূমপান, এসব ব্রাহ্মণে যজ্ঞের ধূম পান করছে, ধূম মানে ধোঁয়া, যজ্ঞে যে ধোঁয়া উঠছে ওইটা পান করছে। ধোয়াই পান করছে, আর শিব বা আমার প্রতি এরা অসম্মান করছে। যার সময় ত্রিভুবনে নাই অতিশয়, সকল জগৎগুরু পিতা সর্বময়, শিব ঠাকুর ইনিও জগৎগুরু, উনিও কৃষ্ণ নাম পঞ্চমকে রাম নাম কৃষ্ণ নাম জপে ত্রিপুরার পাঁচটা মুক্ত, ব্রহ্মার চারটি শিবের পাঁচ মুখে হরিনাম করেন, তাহলে যিনি হরিনাম করেন তিনি গুরু, জগৎ হরিনাম শোনাচ্ছেন, আর তার প্রতি এরা শত্রুতা করছেন। হেন শঙ্করের দেব করে দ্বিজগণে, যারা যজ্ঞ করছে ব্রাহ্মণগণ তারাও শঙ্করের কোনো ভাগ রাখে না, সব দেবতারই ভাগ রেখেছে। কোনো কোনো দুষ্টজন গুণে দোষ ধরে, সাধুজন অল্প গুণ সে বড় করে, দুষ্টরা কি করে না, যার অনেক গুণ আছে তাকেও তারও দোষ ধরে, আর সাধুজন তার কারো অল্প গুণ দেখলি ভগবান। মহাজন নিন্দিব এখন তার কাজ, কুসঙ্গ সঙ্গে যার নাই ভয় লাগ, দ্বাদশ মহাজন রয়েছেন আমাদের শাস্ত্রে, তার মধ্যে শিব একজন, শম্ভু নারদ শম্ভু মানে না মহাজ্ঞানী মহাজন, যে পথে করেছেন গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পদ লক্ষ্য করে শিব কীর্তি ধ্বজা ধরে আমরা হব বরণীয়। মহাজনগণ যে পদ অবলম্বন করে শিবব্রহ্মা ইত্যাদি প্রহ্লাদ জনক ঋষি এরা যে পদ অবলম্বন করে তারা ঈশ্বরকে লাভ করেছে,
সেই পথটি আমাদের অবলম্বন করতে হবে। বসুন, কিন্তু এরা মহাজনকে অসম্মান করছে, অসম্মান করছে, আর আমি তার ঘরে নি, আমার প্রতিও কেউ কোনো কথা বলছে না, যে দক্ষ যজ্ঞে যারা এই অনিত্য বস্তুকে আপন এই শরীরটা অনিত্য, কিন্তু যারা দেহাত্মবুদ্ধি দেওয়াটাই আমি মনে করি, তাদেরই হিংসা বুদ্ধি থাকে। কিন্তু বস্তুত দেওয়াটা তো আমি নেই, একবার মধ্যে যে আত্মা আছে সেটি আমি, আত্মা চলে গেলে এ দেহটা পড়েই থাকবে, দেওয়া যদি করা না হয় পচে গেলে যাবে, কুকুর শিয়ালা খাবে। অতএব দেহটি আমি বা দেহের সম্বন্ধিত বস্তুকে আমার বলা উচিত না। তা অধিকাংশ জগতের 99% লোকেই এই দেহটাকে আমি মনে করে আর দেহের সম্বন্ধিত বস্তুকে আমার মনে করে। এই অতিরিক্ত যে আত্মা আছে, পরমাত্মা ভগবান আছে, তার চিন্তা করে না। ইট অ্যান্ড ড্রিঙ্ক, বিট মেরি অ্যান্ড ডাই, খাও মজা করো দুদিন পরে মরে যাও, ইট অ্যান্ড ড্রিঙ্ক, খাওয়া দাওয়া করো আর নানা রকম খাও, আর পান করো, মদ পান করো, আজকাল সয়ং পর্যন্ত ওরা সব মদ্যপান করছে, ব্রাহ্মণরাও করছে, ইট অ্যান্ড ড্রিঙ্ক, আর যা ইচ্ছা খাচ্ছে, মুরগির মাংস থেকে ছাগল মাংস থেকে গো মাংস থেকে কোনো কিছু বাদ নেই, মি বি মেরি আন্ডা বাজার ওটা দুদিন পর একটা মোটো হয়েছে আজকালকার আধুনিক সমাজে। ঈশ্বর ভক্তি বলে কিছু নেই, আর আমি ঈশ্বরেরই অংশ, তাহার ভয় না করা, হ্যাঁ পরম পিতা করা উচিত, সেটাও আমি উপলব্ধি নেই। এই গীতায় ভগবান সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম করে, হে অর্জুন, অর্জুনের মাধ্যমে জগৎকে শিক্ষা দিয়ে যে তুমি যা ধর্ম বলে মনে করছো সব ত্যাগ করো, মামেকম শরণম করে যাও, আমার তো শরণাগত হবে, তাহলে অহংকাং সর্ব পাপে ভো, তোমার সমস্ত পাপ থেকে আমি মুখ্য স্বামী মুক্তি দান, কোনো শোক করে না। কিন্তু আজকাল ভগৎ ভক্তি খুব দুর্লভ, ঈশ্বরের অনুরাগ তা খুব দুর্লভ আজকাল হয়ে গেছে। শরীর নিয়েই মাতামাতি, শরীরটাই আমি মনে করছি, আর শরীরের সম্বন্ধিত বস্তুটি আমার মনে করছি, যে হে ভগবান ভক্ত যেমন বলছে, হে গোবিন্দ তুমি তো আমার, আমি তো তোমার, পিতা যপর ধরুন আত্মা নিবেদন তোমা পদে করি, হইন পরম সুখী, আমার দুঃখ দূরে গেল, চিন্তা না রইল, চৌদিকে আনন্দ দেখি, হে গোবিন্দ আত্মনি সেব সারেন্ডার, আপনাতে আমি আত্মনিবেদন করে তোমা পদে করি, হইন পরম সুখী, আমার দুঃখ দূরে গেল, আর আমার কোনো চিন্তা নেই, আপনার চরণে আত্মসমর্পণ করে যখন যা হইবে ঈশ্বর ইচ্ছায়, কৃষ্ণের ইচ্ছায় যা হোক, আর আমি কোনো কিছু চিন্তা করব না। তাই ভক্ত বলছেন যে আপনার চরণে সারেন্ডার হয়ে আমার খুব সুখ হচ্ছে। প্রসঙ্গে গিরে যার শিব তুমি অক্ষর, জগৎ মঙ্গল নাম স্বরূপ, এই বলছে শিব মানে মঙ্গল, এই শিব দুটো অক্ষর যার মুখে থাকবে তার সমস্ত মঙ্গল হবে, সব পাপ যাবে।
দক্ষ দক্ষ রাজা ওই শিবের প্রতি দ্রোহ আচরণ করেছিল, শিব নিন্দা করেছিল, যার ফলে আজ সতী এসছে দক্ষের কন্যা, তা সত্ত্বেও ইয়ে কন্যা হলো শিবের গৃহিণী, তো সেই জন্য মেয়ের সঙ্গে কথা বলেন যে শত্রুর স্ত্রী, এই শিবের সঙ্গে সম্পর্ক সতীর, এই জন্য সতীর সঙ্গে কথা বলেন। শিবনাম কীর্তনে সংসার দুঃখারে হেন শঙ্করের দে দ্বিজগণ করে, যে শিবনাম, শিব হল পরম বৈষ্ণব, ভাগবত বৈষ্ণব নাম তথা শম্ভু, শিব হলেন পরম বৈষ্ণব, যার নাম কীর্তন করলে দুঃখ যায়, বৈষ্ণবের গুণগান করলে দুঃখ যায়, কার নিকটে গেলে পাপ দূরে যায়, বৈষ্ণবের নিকটে গেলে যে পাপ চলে যায়, বৈষ্ণবের গায়ের হাওয়া যদি, অঙ্গের হাওয়া যদি কারো গায়ে লাগে তার পাপ চলে যাবে, এবং দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, এবং বৈষ্ণব দর্শন করলে আপনি পবিত্র হবে, গঙ্গায় স্নান করলে পবিত্র হবে, কিন্তু বৈষ্ণবকে দর্শন করলে আপনি পবিত্র হয়ে যাবেন, গঙ্গা যেন ফল পেল, বৈষ্ণবের এত মহিমা শাস্ত্র। কার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়ালু প্রভু কে বা কত পায়। আমাদের নানা কারণে পাপ হয়, বলে তুমি বৈষ্ণবের নিকটে গিয়ে বসো কিছুক্ষণ, তার হাওয়া লাগলে তোমার এই পাপ সব কেটে যাবে। হরিস্থানে অপরাধে তারে হরিনাম, হরিচরণ অপরাধ করলে হরিনাম করলে ফেলে যাবে, কিন্তু বৈষ্ণব স্থানে অপরাধে নাই করে, কিন্তু বৈষ্ণবচরণ অপরাধ করলে সেই বৈষ্ণব যৎপন্ন ক্ষমা করছে, ও গঙ্গাচরণ করুক আর হরিনাম করুক তাতে সে অপরাধ কাটবে না, বৈষ্ণবের মহিমা শাস্ত্র। জ্ঞান পদ পদ যোগী চিন্তায় ধ্যানে, যার গুণ কীর্তন করে সুরগণে, হেন শঙ্করের শনি বাপের বিবাদ, তার দুইটা আমি এবং বিষাদ। যোগীগণ যার চরণ চিন্তা করে, যার গুণগান করে দেবতার সঙ্গে, সেই শঙ্করের সঙ্গে বাপ আমার বাপের বিবাদ, তার দুইটা আমি এবং বিষাদ, আর তারই আমি কন্যা, যে শিব নিন্দা করে আমি তারই কন্যা। ব্রহ্মাদি দেব যাহার তত্ত্ব নাই জানি, হেন শঙ্করের হিংসা করে দ্বিজগণে, জটাভক্ত ধরে শিব বাগছাল পরে, ভূত প্রেত ভূত পিসাক যোগিনী সঙ্গে ফিরে, এসব শিবের দোষ নাই জানি আনি, সবে দোষ জানে এই যজ্ঞের কারণে, এসব তিনি জটাভস্য ধারণ করেন, কেন এই জগতের ভোগটা অতি তুচ্ছ, ভস্য ছাই ভোগ বিলাসে জগতের লোক মত রেনি ছাই মারছে, মানে জগতে যে ভোগ বিলাসে সুখ নেই, আপাত সুখ চরমে দুঃখ, সেই জন্যে উনি এইসব তুচ্ছ জ্ঞান করছে ভোগ, জগকে দেখছেন দেখো ভোগে প্রমত্ত থাকলে তুমি কখনো ভগবানকে লাভ করতে পারবে না, মহাজন নিন্দা যদা শুনি নিজ কানে, হাতে কান ঢাকিয়া চলিব ততান বেঁচে, মহাপুরুষদের নিন্দা যদি কোথাও হয় তাহলে
কানে হাত দিয়ে হ্যাঁ সে স্থান ত্যাগ করবে। মহাজনদের নিন্দা কখনো শুনবে না, বৈষ্ণব নিন্দা শুনবে না। যদি পারি তার জুহা কাটিয়া ফেরিব, শাস্ত্রে বলছে বৈষ্ণবদের যারা নিন্দা করবে পারলে তার জিভটা কেটে দেবে, নয় বা আপন প্রাণ আপনি অথবা নিজের প্রাণ ত্যাগ করবে, অথবা কানে আঙুল দিয়ে সে স্থানটি ত্যাগ করে চলে যাবে। বৈষ্ণবের নিন্দা করা শোনা দুটোই পাপ। এটা আজ শিবনিন্দা শনি দুঃশ্রাবণে যজ্ঞবাগে নয় সে দেখিল না আনে, এখানে যে সেই পরম বৈষ্ণবের প্রতি সেই শিবনিন্দা শুনলাম, আর যজ্ঞের ভাগ ভাগ ভাগে তিনি নন এটাও দেখলাম যে শিবের নামে কোনো যজ্ঞ ভাগ নেই, সব দেবতারই আছে ওনাকে দেয়নি। হেন যজ্ঞ ইতে মোর উৎপন্ন খায় এ দেহ রাখিতে মোর আর না, সুতরাং হেন দক্ষ থেকে আমার দেহটা উৎপন্ন এ দেহ আমি রাখবো না। লোভ মনে গরিষ্ঠ ভোজন যদি করি সে অন্য পাজে যদি উগারিয়া ফেলি, তবে পাজে পরিণামে সেই ভালো হয় এ দেহ রাখিতে আর উচিত। খুব যদি লোভে খুব খেয়ে নেয় গলা পর্যন্ত সে বমি করে, বমি করলে তবে তার শান্তি। সুতরাং আমি যার থেকে দেহ পেয়েছি এই দেহটা তো আমি বিসর্জন দেব, এই দেহটা আমি রাখবো না। পাপির কাছ থেকে দেহ পেয়েছি সুতরাং আমার দেহটা পাপে পূর্ণ হয়ে গেছে, এই দেহটা আমি ত্যাগ করবো। বিলবাদ রত মতি নহে মহাজন, নিজ ধর্মে থাকি করে স্বধর্ম রক্ষণ, প্রবৃত্তি লক্ষণ ধর্ম বেদ মুখে শুনি, নিবৃত্তি লক্ষণ ধর্ম এই বেদবাণী, এক কর্তা দুই কর্মে নয় অধিকারী, জ্ঞান পথে কর্মযোগে ফল নাই ধরি, এ দেহ ধরিয়া কিছু ফল নাই আর ভজিতে শঙ্কর দেব নাই। আমি এক দেহতে তো দুটো কাজ হয় না, পাপ আর পুণ্য এক দেহতে হবে না, হয় পাপ করে নাই পুণ্য করে, সুতরাং এই দেহের দ্বারা আর কিছু ভালো কাজ হবে না, আর আমারও দেহটা পাপমলিন হয়ে গেছে, এই দ্বারা আর শঙ্করের ভজনাও আমি কিছু করতে পারবো না। এ দেহ রাখিয়া মোর নাহি প্রয়োজন, এবার উপস্থিত মোর পূজনী জনম, এবল বলিয়া দেবী বুঝিলা ধ্যানে যোগ পথে কইলা দেবী চিত্ত সমাধানে, তখন সতী তিনি যোগাসনে বসলেন। শিব চরণার বিন্দ হৃদয় ধরিয়া যোগপতি নিজ দেহ আগুনি জ্বালিয়া শিবের চরণ ধ্যান করে যে যোগ বলে নিজের দেহ থেকে আগুন বের করে এই দেহটা বিনাশ করব। এটি যখন ভগবত সেবা প্রতি সেবায় লাগবে না তখন এই দেহটা আমরা রাখবো না। শরীর পড়াইয়া দেবী শিব লোকে গেল, তিন লোকে হাহাকার শব্দ উঠিল, তারপর শরীর নিজের দেহ থেকে অগ্নি যোগান হলে দেহ অগ্নি বের করল। কোন জনে কোন জনে সতী দেবী কইল অজ্ঞান, কোন বাণী কে বলিল পাইল অপমান, সতী দেবী শরীর ছাড়ল কি কারণে এরও নানা বাণী বলে সব ভোজন, তখন সকলে বলা বলে করছে সব দেবতারা কি কারণে সতী
দেহ ত্যাগ করলো, কোন মানিকে বলিল পাইল অপমান, কোন জনে সতী দেবী কইল অবজ্ঞা, সতী দেবী শরীর ছাড়ল কি কারণে, এরু নানা বাণী বলে সর্বজনে। হেনকালে শঙ্করের পারিষদগণ জানিয়া সাক্ষাতে সতী দেবীর মরণ, অস্ত্র তুলি ধাইল তারা মারিবার তরে, হেনকালে ভৃগুমণি কোন যুক্তি করে, শিবানুচর পদার্থ ত্রিভুবন সৃষ্টি, যেই মাত্র কুণ্ডে হো কইলা মুনিবর, কুণ্ড ইতি ত্রিভুবন উঠিল সত্তর, মা ভয়ঙ্কর তারা দিব্য অস্ত্র ধরি, দুই গণে যুদ্ধ হয় পৃথিবী শিবের সৈন্য আর যোগ্য থেকে উঠল যে হ্যাঁ ঋভু নামক সৈন্য পরস্পর যুদ্ধ দেখেন। শিবগণে ব্রহ্মতে সইতে না পারে, চৌদিকে বলাইয়া গেল ভয়ের হন ছাড়ে, কিন্তু শিবের যে সৈন্য সকল ওই অগ্নি থেকে যে ঋভু নামে সৈন্য বেরিয়েছিল তাদের সঙ্গে যুদ্ধে পারল না। শিবদেব শুনিলা দক্ষের অবজ্ঞান, সতী দেবী দেহ ছাড়ি কহিলেন গেলা নিজ স্থান, শিব শুনলেন পরস্পর যে দক্ষের অপমানিত করেছে সতী দেবী, সেই জন্য দেহ ছেড়ে চলে আসে, ভয়ের অন্তে গিয়া পলায় নিজ গান শুনিলেন নারদ মুখে, শিব ভগবান নারদের মুখে কথা শুনলেন যে শিব সতী দেহ ত্যাগ করে চলে গেছে আর আপনার সৈন্যরাও তারাও ওই যে যজ্ঞের তেই সৈন্যরা উঠেছে তাদের সঙ্গে পেরে ওঠেনি, ক্রোধ করি মহাদেব উঠিলাম সত্তরে, দন্তে দন্তে পিথিয়া ছিন্দিলা জটা বলে, তখন ক্রোধে মহাদেব উঠলেন, উঠে নিজের একটা জটা ছেড়ে দিল, ছিঁড়ে তড়িত বরণ জটা দেখি ভয়ঙ্কর, তাই তে পুরুষ উঠিলা ঘোরতর, সেই জটার থেকে বীরভদ্র নামক একজন দেব বিশেষে জন্ম হল, ছিঁড়ে পড়েছিল বীর গগন মণ্ডল, তার মাথা একবারে আকাশে ঠেকে গেল, তিন গোটা অক্ষি যেন তিন আর তিনটে আঁকি, তিন দিনকর যেন তিনটে সূর্য, জ্বলন্ত আগুনি যেন বিকট দর্শন, বিকট দর্শন দাঁত বিশাল সহস্র ভুজ ঘোর দর্শন, এক হাজার হাত দেখা, নানাস্ত্র করে ধরে মুন্ডমালা বলে, শিবের অগ্রেতে বলে কর জুড়ি শিরে, নানা অস্ত্র এক হাজার হাত, তাহলে কত অস্ত্র শিবের আগ্রে অগ্রে এসে জোড়াত করে বলছেন, আজ্ঞা কর কিনা পরিবার ধন, সে বীরভদ্র এসে বলছেন যে প্রভু আমি আজ্ঞা করুন, আমি কি করব, আপনি তো আমাকে সৃষ্টি করলেন তা আমি কি করব, আজ্ঞা কর কিনাত করিবার ধন, শিব বলে শোনো শোনো আমার বচন, তখন শিব ঠাকুর বলছেন আচ্ছা আমার কথা শোনো, সগনে মারিয়া আইস দক্ষ দুরাচার, যজ্ঞভঙ্গ কর তার কুলের সংঘাত, গণ সহ মানে তার অনুচর সহ দক্ষকে মেরে এস, আর যজ্ঞটা ভঙ্গ করে দাও, যজ্ঞের আগুন নিভিয়ে দাও,
ভারতের দক্ষের কুলকে সংহার কর। গণের প্রধান তুমি নিজ অংশ ধর, আমার অংশে তোমার জন্ম হলো, আমার বচনে তুমি শীঘ্র ইহা কর। আজ্ঞা শিরে ধরিয়া পুরুষ ঘোরতর, প্রণাম করিয়া বীর চলিলা সত্তর। রুদ্র পারিষদ গণ ধাইল তার পাছে, মহারব করিয়া বলিলা চারি ভীতি। দেখিয়া উত্তর দিকে ধুলা অন্ধকার, দক্ষ করে শব্দ উঠিল হাহাকার। চিন্তিত লাগিলা দক্ষ যত ব্রাহ্মণ, আকাশে উঠিল ধুলায় হঠাৎ এত ধুলো কেন? দক্ষ এবং ব্রাহ্মণ সকল এত ধুলো আসতে নাই ঝড় উৎপাত, দুষ্ট যেন ভয়, অরাজক রাজ্য নয়, দেখিয়ে প্রলয় ঝড় বৃষ্টি কিছু নাই, হঠাৎ এত ধুলো কোথা থেকে আসছে? কোন দোষে কইলা দক্ষ সতী অবজ্ঞান, পরমাত বলে হেন করি অনুমান। সতীর কি দোষ দেখলো তাকে অপমানিত করলো? মেয়ে এসেছে কিন্তু কোনো কথা বললো না দক্ষ, যেহেতু শিবের স্ত্রী, শিবের সঙ্গে তার শত্রুতা। অন্তকালে যে শিব মিলিয়া ছোটা ভার, দিগ্গজ মিলিয়া শুলি করে বিহার। যার প্রধান হলে ব্রহ্মাণ্ড কোটি দহি, কেন দক্ষ বিবাদ বাড়াইল? যার প্রধান হলে কোটি ব্রহ্মাণ্ড দুর্দ্রুত হয়ে যায়, দক্ষ কেন তার সঙ্গে ঝগড়া করতে এলো? শিব ঠাকুর ভগবানের গুণাবতার, ভগবত স্বরূপ বলা হয়েছে, ভগবান একটি প্রকাশ। ভগবান কৃষ্ণের তো 64 গুণ অনন্ত গুণ, 64 প্রধান, তা শিবের মধ্যে 55 গুণ আছে পূর্ণ মাত্রায়। এনে ভগবত অভিন্ন বলা হয়, ভগবানেরই মহিমা তার মধ্যে কিছু প্রকাশিত। যদি শিব ভগবান নয়, উনি ভগবানের দাস, তবে ভগবানের কিছু মহিমা তার ভিতরে রয়েছে, ভগবানের কিছু শক্তি শিবের মধ্যে আছে। শিবকে বলা হয়েছে পরম বৈষ্ণব, উনি পঞ্চমুখী কৃষ্ণ নাম জপে ত্রিপুরারী। শিব ঠাকুর চার মুখে কৃষ্ণ নাম জপ করে, পঞ্চমুখী জপ করে। সেই যে শিব ঠাকুরের সব সৈন্য বীরভদ্র মধ্যে প্রধান, কেউ ঘর ভাঙে কেউ প্রাচীর দুয়ার, কেউ সভা ভাঙে কেউ রন্ধনাগার। সেই যজ্ঞ কুণ্ড ভাঙি আগুনি নিবায়, কেউ কেউ যজ্ঞ পাত্র ভাঙিয়া পলায়। কুণ্ডের উপরে কেউ ছাড়ে মলমূত্র, ধীরগণে বাঁধি কেউ ছিন্দে যজ্ঞ সূত্র। শিবের সৈন্যগণ তারা যজ্ঞ বিধিটা ভেঙে ফেলতে ফেলছে, কুণ্ডের উপরে কেউ মলমূত্র করছে, আর ধীরগণকে বিয়ে দিয়ে তাদের যজ্ঞ সূত্র ছিঁড়ে দিচ্ছে। কেহ নারীগণে ধরি করে বিড়ম্বন, কেউ আনি বাঁধিয়া ফেলায় মুনিগণ। দেবগণ পলায় বাঁধিয়া কেহ আনে, ভৃগুমণি বাঁধিয়া আনে মণিমানে। বীরভদ্র বীর মানে দক্ষ প্রজাপতি, বীরভদ্র ওই যে শিবের প্রধান সৈন্য, উনি দক্ষকে বেঁধে ফেলেছেন। চন্ডে বাঁধিয়া করে উষা দুর্গতি, নন্দীশ্বর ভগদেবে বাঁধিয়া লইয়া আইসে। চৌদিক ভরিয়া দে পলায় তরাসে, যে দাঁড়িয়ে দেখাইয়া ভৃগু হাসিলা। তখন ওই যখন দক্ষ শিবের নিন্দা করছিল, তখন ভৃগুমণি ওই তার দাঁড়ি ওই
উপহাস মানে দক্ষ যা করছে না ঠিকই করছে, দক্ষ যখন শিব নিন্দা করছিল ও এখন দাড়ি হেলে বলে ঠিক ঠিকই হচ্ছে, তাই জন্য সেই দাড়ি দেখাইয়া বিলু হাসিলা তখন সে দাড়ি মুড়াইয়া বীরভদ্রে নন্দীশ্বরে যে তার দাড়িটা তুলে সে ভিগুমণির দাড়ি চুলগুলো সে দাড়ি মুড়াইয়া তার কইল বিড়ম্বরে যে তুমি দাড়ি দেখি হাসি রে সে দক্ষ যখন শিবের নিন্দা করছে দাঁড়া তোমায় দেখাচ্ছে যে দন্ত দেখাইয়া পূজা পূরবে হাসিল ভূমিতে ফেলাইয়া তার দন্ত পাড়িল পূজা তো ওই দক্ষরই কোনো অনুচর হবে সে দাঁত দেখে খুব হেসেছিল সেই সময় যখন শিব নিন্দা হচ্ছে ভূমিতে ফেলে তার দাঁত গুলো তুলে দিল আর ভগদেবের যা কি দেখাইয়া দিল ঠোঁ আর এই ভগদেব বলে একজন দেবতা সে আঁকি দেখেছিল ঠিকই করছে, শিব নিন্দা করছে ঠিকই করছে, সেই জন্য ভূমিতে ফেলিয়া তার আঁকি উপাড়ে চোখগুলো তুলে নিল চাপিয়া ধরিয়া দক্ষি ভূমিতে ফেলিয়া তারপরে ওই যে বীরভদ্র শিব অনুচরের মধ্যে প্রধান উনি কি করলেন চাপিয়া ধরিয়া দক্ষে ভূমিতে ফেলছে ধরে আর মাটিতে কাছাড় দিচ্ছে খরসান খড়গে মাথা ফেলল আর ধারালো খড়গ দিয়ে কাটিতে না গেল কাটা চিন্তি মহেশ্বর সঙ্গবনে যোগ চিন্তি মনের ভিতর কাটিল দক্ষের মাথা সেই যোগ বলে সাধু সাধু শব্দ উঠিল খিদি চলে ওই আছে তারপরে ওইখানে ওই যে পশু কাটে না যে হাড়ি কাঠ বলে উপকাষ্ঠ হ্যাঁ প্রথমবারে কাটতে পারিনি ওই দেখলে যুবকাষ্ঠের মাথা ঢোকলে তখন কাটা পড়বে ভালো ওই তো দক্ষের মাথাটা ওই যুবকাষ্ঠে ঢুকিয়ে আর বৃদ্ধ এক কপি কেটে দিছে দক্ষশির তুলিল যজ্ঞের হুতাসনে হাহাকার শব্দ উঠিল দক্ষগণে ওর মাথা কাটা গেল দক্ষ যজ্ঞ ভঙ্গ হইল দক্ষের মরণ প্রাণ লইয়া সুর লোক গেলা সুর আর যেসব দেবতারা এসেছিল তারা প্রাণ ভয়ে তা পলায়ন করিল যার যা স্থানে ইন্দ্রচন্দ্র বায়ু বরুণ যত এসেছিল ত্রিশূল পট্টির গদা পরিগমন করি ভিন্ন ভিন্ন হইয়া দি পলায় সত্তরে যার যা অস্ত্র নিয়ে সে পলায়ন করল ব্রহ্মাকে জানাইয়া গিয়া কইয়া প্রণাম শুনিয়া বৃঞ্চি দেব কইলা প্রণাম এবার এই সমস্ত দেবতারা ওই বীরভদ্রের ভয়ে গিয়ে আর সব প্রণাম করে জানাচ্ছে তখন শিব ঠাকুর বলছেন এই ব্রহ্মা বলছেন মহাজন অপরাধে না হয় কল্যাণ তোরা শিবের চরণে অপরাধ করেছে তো কিন্তু পরম মহাজন পরম বৈষ্ণব মহাপুরুষ আর তোমরা তার চরণ অপরাধ করেছ শিব নিন্দা শুনেছ তোমাদের কল্যাণ হবে না তুমি সব শিব দেবে কইলে অবজ্ঞান জগৎনাথ শিব লোক মহেশ্বর তার স্থানে অপরাধে না দেখি কুশল তিনি ভগবানের বলা হয়েছে গুণাবতার শিবের মধ্যে 55টি গুণ পূর্ণরূপে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ তিনজনের মধ্যে কৃষ্ণের 55টা গুণ আছে তারা ইচ্ছা করলে যে কোনো রূপ ধারণ করতে পারে হ্যাঁ যে কোনো কাজ করতে পারে
श्री जगन्नाथ श्री लोक महेश्वर তার স্থানে অপরাধে না দেখি কুশল, তার চরণে তোমার অপরাধ করেছ, আর তোমাদের মঙ্গল হবে না। সবে মিলি কর গিয়ে শিব আরাধন, বুঝিলে তখন শিব এখন সকলে মিলে গিয়ে শিবের আরাধনা কর, নাহলে এখন প্রলয় করে দেবে। হ্যাঁ, সর্বভর্ত পাতাল সব প্রলয় করে দেবে। চরণ ভজিলে মাত্র করিব প্রসাদ, ভজিলে শঙ্কর দেব খণ্ডিব প্রমাণ। তাই শিবঠাকুরকে ঠান্ডা করো, শান্ত করো, তাহলে এই তোমরা যদি বাঁচতে চাও তাহলে বাঁচবে। তাহলে যদি বীরভদ্র পাঠিয়েছে ও একাই সবকে নাশ করে দেবে। এত বড় লম্বা মানে সবাই আকাশে মাথা ঠেকে যাচ্ছে, তার হাতগুলো তাই কত হাজার হাত। চরণ ভজিলে মাত্র করিব প্রসাদ, ভজিলে শঙ্কর দেব খণ্ডিব প্রমাণ। তোমরা যে যে বীরভদ্র ব্যবহারে পালিয়ে এসছ, তো যাও সে তো শিবের অনুচর, শিবকে সন্তুষ্ট করো, তাহলে তোমাদের তো এই প্রমাদ খণ্ডিত হবে। পরম ভেদিল দাস দক্ষ গোচরে প্রিয়াহীন শঙ্করে কর কর আরাধনি। বচনে শিব ঠাকুর অসন্তুষ্ট হয়েছে, আবার তার প্রিয়াকেও প্রিয়া অবজ্ঞা করেছ। যোগ বলে অগ্নি বের করে নিজের দেহকে বিনাশ করেছেন সতী। কেবল বলিয়া ব্রহ্মা লইয়া সুরগণ কৈলাস পর্বতে গেলা শিবের সদন। এই বল বলে তখন ব্রহ্মা বলে চলো দেবতা সহ কৈলাসে যাই, যেখানে শিব ঠাকুর আছেন ওনাকে একটু সন্তুষ্ট করি, নাহলে এই বীরভদ্রের হাত থেকে তোমাদের আর নেহার যায় নাই। কিন্নর গন্ধর্ব যজ্ঞ অপ্সরা বেষ্টিত নানা মণিময় শৃঙ্গ দেখিত শোভিত, বলছে সেই কৈলাস পর্বত কিরকম না, কিন্নর গন্ধর্ব যজ্ঞ অপ্সরা বেষ্টিত নানা মণিময় শৃঙ্গ দেখিতে শোভিত, নানা দ্রুময় লতা বলি ভ্রমর ঝঙ্কার নানা মণিময় পদ সিদ্ধগণ সহ সিদ্ধ বধু বিহর। সিদ্ধগণ এবং তাদের মহিষীগণ নিয়ে ওখানে বিহার করছে, ময়ূর শব্দ সুখ এবং সেখানে ময়ূরের কেকার ওই কৈলাস কামদিত হচ্ছে, সুখ পক্ষী কোকিল এর কুজন ওখানে হচ্ছে, বিবিধ বিহগ মৃগ খগ সেখানে বিবিধ পক্ষীর কুজন। পারিজাত সরল মন্দ এবং সেই পারিজাত পুষ্প সুগন্ধ দান করছে, তাল তমাল শাল আম্র কবিদার নাগ পুন্নাগ নিম্ব কুন্দাদি পিয়াল মালতী মাধবী জাতি মল্লিকা বন্ডিত রাজপুর বুক বীজপুর এই নানা রকম বৃক্ষ দ্বারা সেই কৈলাস শোভিত। কুন্দ পূরব নিপ মমুখ বকুল ভূর্য সর্য কুব্জবট কদম্ব শঙ্কুল কুমুদ কল্লার শতপত্র উৎপল বিবিধ কমল যুক্ত দিঘি সরোবর মৃগ শাখা মৃগ সিংহ মত্তম আতঙ্গ সরব মহিষ খর দেখিতে সুরঙ্গ পুণ্য নদী পুণ্যতরু পুণ্য কুবন দেখিয়া বিশ্বে দিলে সব সরোবর। দেবদাগণ এই সুন্দর কৈলাস দর্শন করে তারা খুব মুগ্ধ হয়ে গেল। শিবের অলকাপুরী কৈলাস পর্বতে, কৈলাস পর্বতে শিব যে জায়গাটায় থাকে সেটার নাম বলছে অলকাপুরী। দেবগণ আসিয়া দেখিল হরিষি সৌগন্ধিক বন তাতে সরম্য মধুর সুগোপিক বিহগ নাদিত ভৃঙ্গ কুল কুসুমিত দ্রুমজাল পুণ্য লতাবলী
স্রোতও কেলি করে হয়ে পুতুল বিদ্রুম রচিত তট দিঘি সরোবর কুসুমে আমোদ বন পবন শীতল তার মাঝে আছে এক বট মনোহর সতেজ যোজন গাছ বিহল প্রসন্ন বিবিধ সন্তাপ্ততা নাই জরা ভয় পূর্ণ গন্ধ আমোদিত পবন সঞ্চয় যদি সেখানে কোনো জরা ব্যাধি বলে নেই তার তলে শিবদেব শান্ত কলে বর চৌদিকে বেরিয়ে আছে গন্ধর্ব কিন্নর উপাসনা করে সিদ্ধ যোগী মুনিগণ সেখানে শান্তভাবে শিব বসে আছেন। আজ সিদ্ধ যোগী মুনি সনকাদি নারদাদি তার স্তস্তুতি করছে দেবগণ দেখিয়া শঙ্কর মহেশ্বর তোরা করি তোরা তৈরি করছিলেন আর দেবতাগণ সব আসছেন ব্রহ্মা ইন্দ্র সব দেবতাগণ আসছে দেখে তাড়াতাড়ি করে শিব ঠাকুর উঠে দৌড়াহাত করছে যে আসুন আসুন প্রণাম করিয়া মহেশ্বরের চরণে স্তুতি করে শোন এবং উনি জোড়া আসছে সব দেবতারা আবার শিব ঠাকুরও তাদের সম্মান করলেন দৌড়াহাত করে এখন ওই ব্রহ্মাদি দেবতাগণ শিবকে সব প্রণাম করছে এবং স্তুতি করছে তখন সন্তুষ্ট হলেন শিব যে আপনারা এই ব্রহ্মলোক ছেড়ে আপনারা ইন্দ্রলোক ছেড়ে আমার কাছে এত স্তস্তুতি করছেন কেন তুষ্ট ইয়া মহাদেব কি বলে বচন বর মাগ কোন বর দিও শোনা আপনারা আমি আপনাদের স্তব স্তুতিতে আমি সন্তুষ্ট হয়েছি আপনার বর মাগে শিবের বচন শুনি সুরগণ মিলি বর মাগে সুরগণ করে জোড়াত্তর বর মাগছে প্রভু যজ্ঞ রক্ষা কর বীরভদ্র যজ্ঞ তো ধ্বংস করে দিয়েছে প্রসাদ পায়খানা করে বৃহস্পতি সব যখন যজ্ঞ রামায়ণে আছে আপনার মেঘনাথ ওই যজ্ঞ নিকুম্বিলা যজ্ঞ নিকুম্বিলা যজ্ঞ ওটা যদি করে যেতে পারে কেউ সেবা দিও না হনুমান তো বললেন তুমি যে যজ্ঞটা নষ্ট করে দিল ও গেছে যোগে পায়খানা টাকা করে প্রস্তাব করে যোগ্যটা নষ্ট মানে আর মেঘনাথ আর যোগ্যটা করে যেতে পারল যোগ্যটা করে গেলে আর মানে তার অজয় হয়ে যেত কিন্তু ওখানে অজয় হলে চলবে না রাবণকে তো মরতে হবে তা নাহলে তো জগতে ধর্ম থাকবে না কারণ যজ্ঞ রক্ষা কর দক্ষ প্রাণ হে ভোলানাথ হে মহাদেব আপনি এই যজ্ঞটা রক্ষা করুন আর দক্ষকে তো মেরে দিয়েছে বীরভদ্র ওরও প্রাণ দান করুন গিয়া যা দেব করে আর যা সব দেবতাগুলো মারা গেছে তাদেরও প্রাণ দান করুন যজ্ঞ ভাগ তোমার না দিল দিজগরে যজ্ঞ ভঙ্গ তুমি হর কইলে এবং যজ্ঞের ভাগ আপনার দেয়নি দক্ষ সে কারণে তুমি যজ্ঞ ভঙ্গ করেছ দ্বিজগণ প্রাণদান দেহ একবার দুই আঁকি দিয়া ভগ কর প্রতিকার এবং দ্বিজগণেরও প্রাণদান করল যারা হোমটম আহত করছিল বিনাশ করেছিল অংশাহ করে হোম করছিল আর ভেগুর দাড়ি উগড়ি দিয়েছিল তারপর ভেগুরও উঠুক দাড়ি ভেগুকেও ভিড় ভেগুরও দাড়িটা যেন পায় আমি সেই কৃপা করি ভেগুকে উঠুক দাড়ি প্রসাদ দর্শন আর প্রসাদ নামে দেবতার তার দাঁত ভেঙে দিয়েছিল সেটা সে পায়
প্রাণদান দিয়া দেব কর বিমোচন, যজ্ঞভাগ তোমার রইল সর্বকাল। আপনার যজ্ঞভাগ চিরকালই থাকবে, যজ্ঞ রক্ষা করি কর দক্ষের উদ্ধার। যজ্ঞটা রক্ষা করে মানে পূর্ণাহুতি যেন দিতে পারে, দক্ষের উদ্ধার কর। দেবের বচন শুনি হর মহেশ্বর, তুষ্ট হইয়া দেবগণে কি বলে উত্তর, দক্ষাদি দ্বিজগণ ছাওয়াল সমান। দক্ষাদি দ্বিজ আমার পুত্রের সদৃশ, দেবমায়া বিয় কিন্তু দেবতা মায়ার দ্বারা মোহিত, মূর্খ অজ্ঞান, তার নাকি আমার নিন্দা করে। শিব ঠাকুর হলেন ডিফেন্স মিনিস্টার, মানে প্রতিরক্ষা মন্ত্রী। তখন প্রণয় করবার ইচ্ছা হয় ভগবান কৃষ্ণের, শিবকে অর্ডার করে। শিব তখন ত্রিশূল নিয়ে শ্রুতিচন্দ্র যে তার সেবকেই বীরভদ্র, তার হাজার হাত, তো কত হাতে অস্ত্র নিয়ে তুমি বিনাশ করবে, প্রলয় করবে। বলছি দক্ষ আদি এরা তো আমার পুত্র সদৃশ, হ্যাঁ, কিন্তু দেবমায়ার দ্বারা মোহিত হয়ে সে মূর্খ আমার অপমান করল। তা সবার অপরাধে ক্রোধ নাই করি, দুষ্ট দোষ নিবারেতে খলদণ্ড ধরি। যাক ছাড় মুখ হোক দক্ষ, এই দিলুমা। এখন দক্ষকে নিচে না থাকলে আর যোগ্যটা পূর্ণ হবে কি করে, তাই জন্য ওকে তো বীরভদ্র কেটে ফেলেছে, যে ওর ছাগলের মুখ হোক। ছাগল যেমন মূঢ় মূর্খ, ও তো এর ছাগলের মুখ হোক হয়ে বাঁচো। ছাগ মুখ হোক দক্ষ দিলবেই বল, মিত্রের লোচনে ভগ দেখিব সকল, নৈব পুষার দন্ত ভক্ষিব পিঠালি, দেবগণ রয়ে যেন কাটা অঙ্গ ধন। ছাগলের দাড়ি যেন ভৃগুমণি ধরে, আর ভৃগুমণির দাড়িটা ছাগলের দাড়ি ধরে। এই বর দিলু দেব চল সুরত, আপনার যান যে যার ঘরে, এই আমি বলতে চাই যোগ্যটা পূর্ণ হবে, আমি যাচ্ছি। শিবের বচন শুনি যত দেবগণে, শিব আজ্ঞা লইয়া গেলা সেই যোগ্য স্থানে। ছাগলের মুন্ড দিয়া দক্ষ দে জুড়ি জিয়ায় তুলিল যজ্ঞ বিযোগ্য, ছাগলের মুন্ড মাথায় দিয়ে দক্ষ তো বাঁচানো হলো। সে মুন্ডটা কই যেটা কাটা ছিল, তবে দক্ষ উঠিয়া চিন্তিল মনে মনে, শিবের সন্তোষ আমি করিব, ওর তো কাটা মুন্ড মরে গেছে, কেবল ছাগলের মুন্ড দিয়েছে, দিয়ে বেঁচে উঠলো। তখন দক্ষ উঠে মনে মনে চিন্তা করছে, আমি তো শিবের চরণ অপরাধ করছি, তাই আমার এই গতি, তা শিবের সন্তোষ আমি করিব কেমনে, শিবকে আমি কি করে ঠান্ডা করবো। শিবের মহিমা দেখি কম্পিত অন্তর, স্তুতি ভক্তি করিয়া তুষিল, তখন শিবের স্তব স্তুতি করতে আরম্ভ করে দক্ষ। স্তুতি ভক্তি করিয়া তুষিল মহেশ্বর, শিবকে শিবের স্তুতি করে তাকে ঠান্ডা করে। পুনর্বি যজ্ঞ কইল ব্রহ্মার বচনে, পুনর্বি আবার যজ্ঞ আরম্ভ করল, পূর্ণা দিয়া যজ্ঞ সমাপিল দিয়ে পুনরায় ওই পূর্ণ হব করে যজ্ঞ সমাপ্ত করল। কুণ্ড হইতে আপনি উঠিলেন নারায়ণ, শঙ্কচক্রের ওই যজ্ঞ কুণ্ড থেকে নারায়ণ উঠলেন, শঙ্কচক্র কথা পদ্ম আর শিবৎস লাঞ্ছন ওই ভৃগুমণি পদচিহ্ন শিবস্থলে মুকুট কুণ্ডলাহার হেম অলঙ্কার আপনি আসিয়া কৃষ্ণ কৈলাবতার ভগবান সেখানে নিলেন। ব্রহ্মাদি দেবগণে কইলেন নানা স্তুতি, তুষ্ট হইয়া বর দিয়া গেলা সুরপতি, রুদ্রভাগ দিয়া দক্ষ যজ্ঞ সমাপিল, দক্ষ যজ্ঞ ভঙ্গ কথা সংক্ষেপ কহিল। সুতরাং ভগবান
শ্রীকৃষ্ণ এতে ওই শিব ঠাকুরকে যজ্ঞের ভার দিলেন, সব দি যজ্ঞ সভা বানালো। ধন্য পুণ্য পাপ হর পরম পবিত্র কৃষ্ণগুণ সমুদিত শঙ্কর চরিত্র, এই শিবের মহিমা এটি গাইলেন। যেবা শুনে শোনায় দুরিত হরে দুরিত রাশি হরে, যে এই দক্ষিণ যজ্ঞের কথা শুনবে শোনাবে তার পাপ যাবে অন্তকালে।